পারিপার্শ্বিক টায়ারিং লাগে, বাট আসলে কিছু করার নেই, এটা ম্যানেজ করে আমাদের চলতে হবে। প্রফেশনাল প্লেয়ার হিসেবে আমার মনে হয় যে এগুলা ম্যানেজ করে চলার দায়িত্বটা আমাদের। সকালে বরিশালে একটি প্রোগ্রামে অংশ নিয়েছেন, বিকেলেই হাজির রাজধানীর একটি স্টুডিওতে বিজ্ঞাপনের শুটিংয়ে। এর ঠিক আগের দিন বিকেলে ফিরেছেন দুবাই থেকে। ক্রিকেটের বাইরেও ভীষণ ব্যস্ত সাকিব আল হাসান। আজ এই দেশ তো কাল অন্য দেশ। ক্রিকেটের পাশাপাশি বাণিজ্যিক কাজ করে চলেছেন একটির পর একটি। সব মিলিয়ে মাঝে মাঝে তাই ক্লান্ত হয়ে পড়েন সাকিব। ম্যানেজ হয়ে যায়, টাইম ম্যানেজ করতে করতে এখন এটাতে অভ্যস্ত হয়ে গেছি, তো খুব বেশি একটা ডিফিকাল্ট। মাঝে মাঝে একটু টায়ারিং লাগে, বাট আসলে কিছু করার নেই, এটা ম্যানেজ করে আমাদের চলতে হবে। প্রফেশনাল প্লেয়ার হিসাবে আমার মনে হয় যে এগুলা ম্যানেজ করে চলার দায়িত্বটা আমাদের, কীভাবে আমরা এই টাইমটা ম্যানেজ করবো। তো সেই জায়গা থেকে আসলে খুব বেশি একটা যে ডিফিকাল্ট হয় সেটা আমি আসলে বলবো না। বরিশাল থেকে হেলিকপ্টারে উড়ে বিকেলে ঢাকায় ফিরে গায়ে 3টি নম্বরের রহস্যমাখা জার্সি পরে হাজির হন শুটিংয়ে। তবে কি সাকিব বিশ্বকাপে 75 জার্সি নম্বরে খেলবেন না? সাকিব সেই রহস্য তুলে রাখলেও জানা গেছে সেটি পড়েছেন বিজ্ঞাপনের কাজেই। এটার জন্য তো একটা চমক আছে, সেটার জন্য আসলে আপনাদের চোখ রাখতে হবে টিভির পর্দায়। হ্যাঁ, ওরকম কিছু কিছু সিচুয়েশন থাকে যখন আর কি সাবলীল হয়, কোনো সময় থাকি যে অনেক নার্ভাস, কোনো সময় থাকা হয় যে একদম যে জিনিসটা নতুন করে করছি ওই জিনিসটার সময় একটু নার্ভাস লাগে কিংবা আনকমফোর্টেবল লাগে। বাট বাকি টাইমগুলোতে ডিরেক্টর থাকে, যারা ক্যামেরাম্যান থাকে, তারা অনেক কমফোর্টেবল করে নেয়। 22 গজে সাকিব যখন নামেন তখন তার চেয়ে সিরিয়াস যেন আর কেউ নেই। একই কাজ তিনি করেন বিজ্ঞাপনের শুটিংয়েও। বিজ্ঞাপনে মডেল সাকিবও যেন তুলনাহীন অন্য সবার চেয়ে। যতক্ষণ সে আমাকে সময়টা দেয় ঠিক ততটুকুই আমরা তার কাছ থেকে নেওয়ার চেষ্টা করি এবং সে দেওয়ারও চেষ্টা করি। যে খেলে খেলাটা তো একটা শিল্প, দেন প্রত্যেকটাই জিনিসই শিল্প। হ্যাঁ, আমি আপনার সাথে কথা বলতেছি, এটা এক ধরনের শিল্প, সেই শিল্পটা আসলে তার ভিতরে আছে, যার জন্য ওই প্রবলেমটা আমাদের হয় না। আমাদের হয়তো একটু হয় যে অন্যান্য অভিনেতা সেটা যেটা হয় যে তারা আসলে ওইটাকে নিয়ে প্র্যাকটিস করেন, চর্চা করেন। যেমন আপনাকে যদি সাকিব আল হাসানকে বলেন যে আপনাকে এই ড্রাইভটা এইভাবে করতে হবে, সে যতটা সাবলীলভাবে দেখাবে আমি কিন্তু পারবো না, আপনি কিন্তু পারবেন না। ওইটুকু হয়তো তার ক্ষেত্রে একটু প্রবলেম হইতেই পারে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু সে ট্রাই করে যে তার বেস্টটা দেয়। ক্রিকেটের পাশাপাশি বাণিজ্যিক কাজে ব্যস্ত থাকলেও সাকিবের মনোযোগ মূলত খেলাকে কেন্দ্র করেই। নিজেকে ফিট রাখার জন্য করে যাচ্ছেন সর্বোচ্চ চেষ্টা। না, ওরকম করে এটাই জাস্ট চেষ্টা করতেছি যতটা ফিট থাকা যায়, কারণ যেহেতু আমাদের সামনে 2-3টা ইম্পর্টেন্ট টুর্নামেন্ট সিরিজ আছে, তো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট যে আমরা কতটা ফিট থাকতে পারি, কারণ প্রচুর খেলা, তো ইঞ্জুরি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তো নিজেকে ফিট রাখাটা খুব জরুরি। ভালো ছিল শ্রীলঙ্কাটা, স্পেশালি একটু বলবো যে ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য, যেহেতু শ্রীলঙ্কার সাথে আমাদের ম্যাচ আছে, আমাদের সবার সাথে খেললাম, তো মাঠের সম্পর্কে একটা আইডিয়া হলো, ওদের প্লেয়ার সম্পর্কে আইডিয়া হলো, সেদিক থেকে ভালো একটা এক্সপিরিয়েন্স।